আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি নুসরাত জাহান। ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল, মূলত এই শোটির মধ্য দিয়ে ভারতের রিয়েলিটি শোগুলোর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ইন্ডিয়ান আইডল শুরু হওয়ার পর থেকে টানা 6টি সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন মিনি মাথুর। তার সঞ্চালনা যেমন প্রশংসিত হয়েছিল, তেমনই ঘরে ঘরে পরিচিতি পান মিনিও। সদ্য সমাপ্ত হলো ইন্ডিয়ান আইডলের 13তম সিজন। গত কয়েক বছর ধরে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ, যদিও মাঝে কয়েকবার হাত বদল হয়েছিল, তবে আপাতত আদিত্যের হাতে শোয়ের সঞ্চালনার দায়িত্ব। প্রায় এক দশক কেটে গেছে, সঞ্চালনার কাজ থেকে বিরতি নিয়েছেন মিনি। এত বছর পর ইন্ডিয়ান আইডলের গোপন কথা ফাঁস করলেন তিনি। মিনির সাফ কথা, এখন ইন্ডিয়ান আইডলের সবটাই বানানো গল্প তৈরি করা হয়। জনপ্রিয় সঞ্চালক সাইরাস বারোচার পডকাস্ট শোতে এসে মিনি বলেন, এখন ইন্ডিয়ান আইডলের সবটাই সাজানো। একবার ধর্মেন্দ্র ও হেমা মালিনী আসেন শোতে, আমাকেও বলা হয় কিছু মুহূর্ত তৈরি করতে। মাঝে মধ্যে এই ধরনের নির্দেশ দেওয়া হতো, তাও কাজ করছিলাম, কিন্তু তারপরে মনে হলো শুধু টাকার জন্য কাজ করব না। মিনি খানিকটা আক্ষেপের সুরে বলেন, আগে শোটির প্রতিযোগীদের সঙ্গে আমার হৃদ্যতার সম্পর্ক ছিল, এমন অনেক সময় হয়েছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছি তাদের, তবে এখন সবই অবাস্তব মনে হয়। কথায় কথায় মিনি এমন সব তথ্য ফাঁস করলেন যা সত্যি চমকে দেওয়ার মতো। মিনি জানান, শোতে প্রতিযোগীদের পরিবারের লোকদের হঠাৎ এসে যাওয়ার যে গল্পগুলো দেখানো হয় তা পুরোটাই সাজানো। প্রতিযোগীরা আগে থেকেই জানেন কে কখন আসছেন, তবু নাকি নির্দেশ অবাক হওয়ার ভান করতেই হবে। তবে ইন্ডিয়ান আইডল নিয়ে মিনি প্রথম নন, প্রশ্ন তুলেছিলেন অমিত কুমারও, তিনি একবার অতিথি হয়ে আসেন শোটিতে, ফিরে এসে মুখ খুলেছিলেন তিনিও। তবে বিতর্ক সত্ত্বেও বছরের পর বছর ধরে রমরমিয়ে চলছে এই গানের রিয়েলিটি শো, সম্প্রতি শেষ হয়েছে এটির 13তম সিজন। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।